আর আমার সামনে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িতেই থাকেন সাবিত্রী চট্টোপাধ্যায়। সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাবা শশধর চট্টোপাধ্যায়, তিনি রেলের স্টেশন মাস্টার ছিলেন। 1947 সালে দেশভাগের সময় ছোট্ট বয়সে কলকাতার দিদির বাড়ি টালিগঞ্জে চলে আসেন। হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগে। আজকে চলে এলাম নতুন এক সেলিব্রিটি বাড়ির সন্ধানে। আজকে আমি তোমাদের যেই অভিনেত্রী বাড়ি দেখাতে চলেছি, তিনি বাংলা সিনেমার সর্বকালের সেরা অভিনেত্রীর মধ্যে তার নাম উঠে আসেন, এবং উত্তম সুচিত্রার পর যদি কারোর নাম থেকে থাকেন, তিনি হচ্ছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। তো আজকে আমি তোমাদের সাবিত্রী চট্টোপাধ্যায় বাড়ি দেখাতে চলেছি। ধরো ধরো না না, কাল অব্দি 1.5 টাকা ছিল, আজ হুট করে 2 টাকা হয়ে গেল। মগের মূল্য পেয়েছো? সবকিছু দাম বাড়ছে মা। গত মাসে ন্যাচারাল কালার লিপস্টিকটা কিনলে 18 টাকা দিয়ে, আজকে 23 টাকা দিয়ে কিনলে। ভালো কথা মনে করেছিস, লিপস্টিকটা কোথায় রাখলুম রে? খুঁজে দেখো না, ব্যাগেই আছে। দেখিনি, খুঁজে পাচ্ছি না তো। এই যে পেয়েছি, পেয়েছি। দারুণ কালারটা কিন্তু না? দাঁড়া একটু লাগিয়ে দিই, ধর টাকাটা ধর। সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্ম 21 ফেব্রুয়ারি 1937 সালে বাংলাদেশের কুমিল্লা জেলার একটি ছোট্ট শহর কমলাপুরে তিনি জন্মগ্রহণ করেন। তো এখন আমি আছি নিয়ালিপুরে, আর আমার সামনে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িতেই থাকেন সাবিত্রী চট্টোপাধ্যায়। আমার নিজেকে এত ভালো লাগছে যে আমি একদম সাবিত্রী চট্টোপাধ্যায়ের দরজার সামনে পুরো দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ, এই হচ্ছে মেন দরজা, এখান থেকে ঢুকলে সাবিত্রী চট্টোপাধ্যায় বাড়িতে যাওয়া যাবে। মানে সত্যি খুব ভালো লাগছে। এরকম এই যে ছুঁয়েও দেখছি, উচিত তো ছিলই, সংসারে আবার একটা পুষ্টি বাড়লো। আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? কোথায় ওর বাবা মানে মাস্টারমশাই আমার জন্য যা করেছেন? যখন করেছেন তখন তুমি বাচ্চা ছিলে। গ্রামে একটা বাচ্চা পোষা আর এই বাজারে একটা ধারী মেয়ে পোষাকে এক হলো? উনি বেড়াল পুরুষে ছিলেন বলে ওনার জন্য এখন আমাকে হাতি পুষতে হবে। বাহ, সাবিত্রী চট্টোপাধ্যায়ের কর্মজীবন 60 বছরেরও বেশি সময় জুড়ে আছেন, এবং তিনি 2 বার BFJ পুরস্কার প্রাপকও তিনি ছিলেন। 1999 সালে তিনি বাংলা থিয়েটারে অভিনয়ের জন্য সঙ্গীত নাটক একাডেমিতে পুরস্কারে ভূষিত হন। তোমারা কামরা বহুত গন্দা হয়, চাদর মে হলুদ কা দাগ হয়, তরকারি তরকারি বুঝতে হ্যাঁ তরকারি কা দাগ হয়, কামরে মে আশলা হয়, বহুত আশলা হয়, ফুটফুট ফুটফুট করে ঘুরতে হয় আর গায়ে মে বসতা হয়, কিউ হ্যাঁ বাথরুম সে দুর্গন্ধ আতা হয়, হাম লোক বৈঠে গা গেছে হ্যাঁ, আর ওই যে এক ঘাটের বড়া এসি হয়, বাস কমতাই নেই কমতাই নেই, আমার স্বামী কত চেষ্টা করতে হয়। 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বেসামরিক পুরস্কার বঙ্গবিভূষণে ভূষিত হন সাবিত্রী চট্টোপাধ্যায়, এবং 2014 সালে ভারত সরকার তাকে চতুর্থবার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্ম চট্টোপাধ্যায়ের বাবা শশধর চট্টোপাধ্যায়, তিনি রেলের স্টেশন মাস্টার ছিলেন। 1947 সালে দেশভাগের সময় ছোট্ট বয়সে কলকাতার দিদির বাড়ি টালিগঞ্জে চলে আসেন। দেরি করে এসে আবার গান গাওয়া হচ্ছে, কথা বাজিয়ে জানিস? এসে থেকে সময় নিয়ে ক্যাচ ক্যাচ করবেন না তো, বলুন কি করতে হবে করে দিচ্ছি। এখানে জল ঢালতে হবে, আমি 15 বালতি ঢেলেছি, তুই এখন 10 বালতি ঢাললেই হবে। আরে বাস, 15 বালতির পর আবার 10 বালতি? এই নর্দমায় ফিনাইল ঢেলে একটু জল ঢেলে দে। অসম্ভব, ও ফিনাইল আমি হাত দেবো না, আমার এলার্জি আছে, আমার মাথা ঝিমঝিম করে। সকাল থেকে শিখালি খাই 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 খাই, আরো তো 5 বালতি কাজ করিস, তারা খেতে দেয় না, আর চা তো করে রেখেছি, খেলেই তো হয়। টালিগঞ্জে বেড়ে ওঠার কারণে অনেক অভিনেতা অভিনেত্রীদের দেখার সুযোগও পেতেন তিনি। উত্তম কুমার থেকে শুরু করে বহু বড় বড় তারকাদের সাথে তিনি অভিনয় করেছেন, এবং সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনয় শুরু নাটক দিয়ে। ভানু বন্দ্যোপাধ্যায় লতায় পাতায় তাদের আত্মীয় হন, তিনি অভিনয়ের সুযোগ দেন, তার নাটকের দলের নাম উত্তর সারথী। এবং উত্তম সুচিত্রাকে নিয়ে যখন তোলপাড় পায় ফুরিয়ে এসছে, তখন শেষ দিকে উত্তম কুমারের সাথে সাবিত্রী চট্টোপাধ্যায় জুটি তৈরি হয়, এবং দর্শকদের খুবই ভালো লাগে, এবং সেই জুটি সুপার ডুপার হিটও হন। পাশের বাড়ির ছবির জন্য যখন তার সঙ্গে আলোচনা হচ্ছিল, তার বাঙাল উচ্চারণের কারণে তাকে বাদ দেওয়া হয়েছিল, এবং পরে কোনো অভিনেত্রীকে না পেয়ে আবার ঘুরে আসতে হয়েছিল সাবিত্রী চট্টোপাধ্যায়ের কাছে। তখন সাবিত্রী চট্টোপাধ্যায়ের মাসিক মাইনে ছিল 200 টাকা।
পাশের বাড়ি ছবি বন্ধ ছিল কিছু কাল, সেই সময় খুবই কষ্টে কেটেছে সাবিত্রী চট্টোপাধ্যায়। যখন সিনেমাটা আবার যখন রিলিজ হলো সেই সময় তার অভিনয় দেখে সবাই মুগ্ধ হয়ে গেছিল। তারপর থেকে সাবিত্রী চট্টোপাধ্যায়কে আর ফিরে তাকাতে হয়নি পিছন দিকে। রোজ রোজ সকালে তুমি চা এনে খাওয়াও, আমার খুব খারাপ লাগে গো। তুমি জানো সারা জীবন কত চা খাইয়েছো? সাবিত্রী চট্টোপাধ্যায় অসংখ্য সিনেমা আছে, তার মধ্যে হচ্ছে গলি থেকে রাজপথ, ধনী মেয়ে, দুই ভাই, অবাক পৃথিবী, এইসব সিনেমা। এবার চলো আমি তোমার অ্যাড্রেসটা বলে দিই, যারা সাবিত্রী চট্টোপাধ্যায় বাড়ির দেখা ইচ্ছুক, দেখতে ইচ্ছা করে তোমরা কীভাবে আসবে তোমার আমি বলি। সেটা এখন আমি আছি নিয়ালিপুরে, আর এইটা হচ্ছে পাঁচ মাথার মোড়, দেখতে পাচ্ছ তো? আমার এই সামনে হচ্ছে নিয়ালিপুর পেট্রোল পাম্প, আর এই সাহায্যে রাস্তা চলে যাচ্ছে, এটা হচ্ছে দুর্গাপুর ব্রিজ, এবং বিশ্বাস শেষ করে চলে যাবে চেতলা কালীঘাট এই সাইডে, আর এই সাইডে রাস্তা চলে যাচ্ছে নিয়ালিপুর তাতলার দিকে, এবং এই রাস্তা সোজা চলে আসবে তো হচ্ছে যে বার্গার কিং এর সোজি রাস্তাটা, ওই রাস্তা একটুখানি গেলেই ওখানে পড়বে সাবিত্রী চট্টোপাধ্যায় বাড়ি। আর এছাড়া এই সাইডে রাস্তা চলে গেছে টালিগঞ্জ ফাঁড়ির দিকে, আনোসারা রোডের দিকে। আজকে ভিডিও এই পর্যন্ত, ভিডিও তোমার কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এরকম একটা বড় মাপের অভিনেত্রীর বাড়িতে ভিডিও করা অনেক একটা ভাগ্যের ব্যাপার বলতে গেলে। তো যাই হোক, ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।